মানে আমি দেখে অবাক যে এত বড় ইউটিউবার, এত বড় ইউটিউবার, হ্যাঁ, যে মানে এই মেকআপটা তুমি শেয়ার করতে চাইছো, তো শেয়ার করে কি হবে এই মেকআপটা? ওয়েলকাম টু মাই দুন অ্যান্ড মমস ব্লগ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আর কিছু কথা বলতে এসেছি। খুব আশ্চর্যজনক এবং হাস্যকর লেগেছে যে কথাটা, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না, তো বলি কথাটা। তো আমি কোশ্চেন তৈরি করছিলাম, মানে আমার স্টুডেন্টদের পরীক্ষা যে কোশ্চেনগুলো সেট করছিলাম, সকাল থেকে এত কাজ যে একটা নেশা হয়ে গেছে, তো ইউটিউব দেখা বা ফোনটা হাতে এলে ইউটিউব খুলে দেখি আমরা যারা ইউটিউবে এখন কাজ করছি বা যাই হোক নতুন আমরা ইউজার। তো আজকে আমি ইউটিউবে যখন আমি ইউটিউবটা খুলেছি তখন দেখলাম যে RM ড্রিম মানে রাহুল একটা রোস্ট করেছে প্রীতিকে নিয়ে, মন্দিরাকে নিয়ে, দেখছি 47 সাজ এরকম একটা রোস্ট করেছে। তো আমি কমেন্টও করলাম, বেশ হাসিও পেল। তো দেখার পরে আমি কমেন্টও করলাম, এই যে দেখো আমার হাতে এখনও বই, এই যে ডায়েরি, কোশ্চেন সেট করছিলাম, যাই হোক। তো মাঝখানে তো একটু টাইম পেলে দেখেই নিই। তো দেখতে দেখতে দেখলাম যে ওই 47 সাজে দুজনের নিয়ে রোস্ট করেছে। তো দেখে আমি ভাবলাম যে এই সাজটা বোধহয় মন্দিরে অনেক দিনের ভিডিও হবে হয়তো। তো কদিন মন্দিরাকে নিয়ে যে ট্রেন্ডস যে ভিডিওগুলো হচ্ছে, তা মন্দিরার ব্লগ আমি না দেখলেও এই ভিডিওগুলো দেখতে দেখতে কিন্তু মন্দিরার সাজেস্টেড কিছু ভিডিও চলেও আসে। আমি ভাবলাম যে ওই 47 সাজটা বোধহয় মন্দিরা অনেক দিন আগে করেছে, কিন্তু হাই কপালে তো দুদিন আগেই নাকি একদিন আগে বোধহয় মোস্ট প্রবলি দেখলাম যে খুব রিসেন্ট, দাঁড়াও, তো হ্যাঁ ওটা দুদিন আগেকার ভিডিও দেখলাম। মানে আমি দেখে অবাক যে এত বড় ইউটিউবার, এত বড় ইউটিউবার, হ্যাঁ, যে মানে বলার কিছু নেই, আর কোনো কন্টেন্ট নেই, সে যে 47 সাজতে হচ্ছে, মানে 47 সে যে কী লাভ, মানে ওকেই দেখতে ভালো লাগছে কি? মন্দিরে যদি তুমি ভিডিওটা কোনোদিনও দেখো তাহলে তুমি এই প্রশ্নের উত্তরটা দিও তো যে তোমাকে কি ভালো লাগছে 47 সেজে, নাকি তুমি হাসানোর জন্য মানে এন্টারটেন করার জন্য ভিউয়ার্সদের ওরম সেজেছো, তাহলে এটা কি বলছো তুমি? মানে এই মেকআপটা তুমি শেয়ার করতে চাইছো, তো শেয়ার করে কি হবে এই মেকআপটা? কে এই 47 সেজে বিয়ে বাড়িতে যাবে বা কোনো কাজের বাড়িতে যাবে, কোনো অকেশনে যাবে, শেয়ার করে কি হবে? 47 সেজেছো দেখে আমি কিন্তু ওটা মানে জাস্ট ক্লিক করলাম এটা দেখার জন্য যে তোমাদের অনেক নাটক হয়, তোমার হাজবেন্ডের চ্যানেলের নাটক হয়, নাটকগুলো কিন্তু তুলনামূলক ভালো, আমার তো ব্লগের থেকে ভালো লাগে, যাই হোক। তো আমি ভাবলাম হয়তো তুমি কিছু ভূতের নাটক ফাটক করছো বলে সেজেছো হয়তো, কিন্তু আমি দেখলাম যে ওটাও তুমি ব্লগিংয়ে ঢুকিয়ে দিয়েছো। মানে 47 মেকআপ আমি করে তোমাদেরকে শেয়ার করছি, মানে কী হবে ওইটা সাজটা দেখে আমাদের শেয়ার করে কী হবে? মুখে সবুজ রং মেখে বড়ো বড়ো ভুরু করে সিনচানের মতো ওই 47 মেকআপ দেখে কী হবে ভিউয়ার্সদের, অ্যাকচুয়ালি কী হবে? মানে কন্টেন্ট কিচ্ছু পাচ্ছ না, যে সবুজ রং আর মোটা ভুরু করে 47, আমি তো ভাবলাম একটা কিছু সুন্দর নাটক তুমি করবে যেটাকে আমরা দেখে খুব এন্টারটেন করতে পারবো বা বাচ্চাদের দেখাবো, বাচ্চারাও ভালো লাগবে বাচ্চাদের। তো মন্দিরা কিছু একটু কন্টেন্ট বের করো না, বা কারোর থেকে সাজেশন চাও যে কী কন্টেন্ট পাওয়া যায়, যদি সাজতেই হয় তো সুন্দর সুন্দর সাজ মানে সাজো, সুন্দর মেকআপ করো, শেখো, অ্যাটলিস্ট কিছু শেখো, তোমার এখন সময় নেই ঠিক আছে, কিন্তু শেখার কোনো বয়স হয় না, তুমি কিছু শেখো না, যা খুশি শেখো, শিখে সেটা শেখানোর চেষ্টা করো, ভিউয়ার্সদের শেখাও, আমাদেরও অনেক কিছু শেখার আছে তোমার থেকে, তোমার কাজকর্মগুলো দেখেও কিন্তু বেশ ভালো লাগে ব্লগিংয়ে, কিন্তু অ্যাটলিস্ট সেই 47 সেজে সেই মেকআপটাকে শেয়ার করার কোনো মানেই হয় না বলে আমার মনে হয়, এটি কী, এটা তো কোনো মানেই হয় না, তাই না? সেটা 47 মেকআপটাকেও শেয়ার করে মানুষকে দেখতে হবে, শিখতে হবে যে কী করে 47 সাজা যায়। যাত্রা বা নাটক করলে বা কিছু করলে ঠিক আছে, 47 সাজলে কীভাবে সাজতে হয় সেটা মেকআপম্যানরা জানে, এটা কি তোমার থেকে শিখতে হবে? তুমি এমন কিছু দেখাও না যে তুমি পার্টিতে গেলে কীরকম সাজো দেখিয়েছো, যেটা সেটা আলাদাভাবে কিছু দেখাও,
অ্যাটলিস্ট এগুলো করো না যে ভূত সাজলে কেমন লাগে, এবং সেগুলো তোমাকে দেখা দেখি তো অন্যরাও শুরু করবে, আমি শাকচুন্নি সেজে কেমন লাগছে দেখো, ভূত সেজে লাগছে দেখো, হাও মাও কাও মানুষের গন্ধ পাও, তো এইসব দেখি কি হবে। মেকআপ করে একটা সুন্দর নাটক ফটক করো, মানে একটা নাট্যরূপ দাও বা কিছু দাও অ্যাটলিস্ট, যেটা থেকে আমরা খুব আনন্দ পাবো। অ্যাটলিস্ট এরকম করো না বাবা, মানে শাকচুন্নি সেজে মেকআপ শেয়ার করার কোনো মানেই হয় না, এমন কিছু অ্যাটলিস্ট করো যেটার কিছু অন্তত ভ্যালু আছে, মানে কোনো কন্টেন্টই নেই এটার মধ্যে, না কাজ না কিছু শেখা, মানে না রান্নাবান্না না কোনো কথা, তুমি অ্যাটলিস্ট নিজের কথাই বলো না, সেটাও ভালো লাগে। কিন্তু শাকচুন্নি ভূত সেজে ওই মেকআপ শেয়ার করতে হবে না, মেকআপ শেয়ার করলে তুমি একটু ভালো কিছু শেয়ার করো, সেটা আমরা দেখতে ভালোবাসি, হ্যাঁ মানে ভালো লাগে। জানি তোমার ভিউয়ার্সরা এসে বলবে তো আপনার দেখতে ভালো লাগছে না, দেখেছেন কেন, দেখিনি দেখিনি পুরোটা দেখিনি, সামনে একটুখানি দেখেছি, দেখে আমার ভালো লাগলো না বলে আমি আর দেখিনি, কারণ শাকচুন্নির মেকআপটা দেখে কী করবো, ওই মেকআপটা করে আমি কোথায় যাবো, যদি একটু ভালো দেখাতে পারতে চাইলে করতাম, যে সামনে যদি কোনো পিকনিকে যাই বা বিয়ে বাড়িতে যাই আসুক, নেমন্তন্ন তো এখন আসেই না করোনাতে, তাহলে করে যেতে পারতাম, কিন্তু শাকচুন্নির মেকআপটা করে কোথায় যাবো, শাকচুন্নি সবুজ দিয়ে সবুজ এখানে ওই মোটা গুঁড়ো দিয়ে কোথায় যাবো গো, কোথাও যাওয়া যাবে না শাকচুন্নির মেকআপ করে, তাই আমি দেখিনি পুরোটা, তো তার জন্য আমি একটু ক্ষমাই চেয়ে নিচ্ছি, তো একটু ভালো ভালো কিছু সাজগোজ দাও, হ্যাঁ আমরাও দেখতে চাইছি। আর রোজের ব্যান্ড প্রমোশনগুলো বন্ধ করে একটু কম দাও, সবাই ব্যান্ড প্রমোশন করবে, সবার টাকার দরকার, বড় ইউটিউবার হয়ে গেলে এগুলো করতে হয়, কিন্তু একটু শর্ট শর্ট দাও, দিয়ে একটু অন্যগুলো বেশি বেশি দাও, ভালো লাগবে। আর একটু ভালো সাজগোজ দাও, সাজতে আমরা খুব ভালোবাসি মেয়েরা, দেখতেও ভালোবাসি, অ্যাটলিস্ট ওই শাকচুন্নির সবুজ মেকআপ আমরা দেখতে চাই না, ওই শাকচুন্নি সেজে আমরা যেতেও পারবো না কোথাও, আর ওইগুলো ছেড়ে অন্য দাও, বুঝেছো। এমনি তোমার ব্লগ ভালো, তুমিও খুব ভালো, যাই হোক একটু মিথ্যে কথাগুলো কম বলো, আর এগুলো খুব ভালো করে দাও, তাহলেই সবাই তোমার খুব ফ্যান, বড় ভক্ত, তুমি অনেক উন্নতি করো, অনেক ভালো থাকো, তোমার মেয়েকে জানাই অনেক ভালোবাসো, তোমার মেয়েকে আমার খুব ভালো লাগে, ওদের ওখানে একটা খারাপ কথা বলেছিল বলে আমি একদম প্রথম দিকে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সবাই সবাই খুব ভালো থাকো, ভালো করে নাটক ফাটক করো, খুব ভালো থাকো, আজকে আসি, টাটা।